মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি মনিউদ্দিন সুমন, কথা বলছি তার সাথে। সুমন, শিমুলিয়া ঘাট দিয়ে ঢাকায় ফেরার মানুষের চিত্র কেমন দেখছেন? হয়েছে বাংলা বাজার থেকে এখানে গতকালে যে ফেরিতে চাপছিল সেই চাপটি আজ লঞ্চে পড়েছে। তো ফেরিতে সাধারণত যে যানবাহন পাস করেছে, তবে কিছু কিছু যাত্রী ফেরিতে পার হয়েছে। কিছুক্ষণ আগে একটি ফেরি এসেছে যেটার মধ্যে কানায় কানায় যাত্রী ছিল। এছাড়া বেশিরভাগই যাত্রী আজকে লঞ্চে পারাপার হয়েছে। লঞ্চ ঘাটে প্রচন্ড চাপ ছিল, ঢাকামুখী এবং মহাসড়কেও যানবাহন চলাচল করছে, যার জন্য গতকালের যে ভোগান্তি ছিল সেটা অনেকটা কমে গিয়েছে। তো তবে লঞ্চের মধ্যে কিছুটা অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে প্রতিটি যাত্রীকেই। ঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং সবকিছুর যে উপস্থিতি ছিল, চারটি লঞ্চকে অতিরিক্ত যাত্রী বহনের কারণে জরিমানা করা হয়েছে 5,000 টাকা করে 20,000 টাকা, যার জন্য একটু অসন্তোষ দেখা দিয়েছে লঞ্চগুলির মধ্যে। তবে বেলা বাড়ার সাথে সাথে 12টার পর থেকে লঞ্চ কিছুটা কমে আসছে, যেহেতু লঞ্চ চলাচল বন্ধ থাকবে, তাই অন্যান্য যাত্রীরা এখন ফেরিতেই পাড়ি দিচ্ছে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে শিমুলিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। মিতা, শিমুলিয়া ঘাট থেকে জানাচ্ছিলেন মইনুদ্দিন সুমন।